ছেলেকে কোলে পিঠে করে জীবন সংগ্রামে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন কৈলাসহর দোলুকাও নিবাসী পিতা উত্তম সিনহা, একমাত্র ছেলে কুলদীপ সিনহা। বর্তমান বয়স 16 পেরিয়ে 17-তে পা দিয়েছে, কিন্তু দেখলে মনে হয় বড় জোর 8 থেকে 9 বছরের ছেলে। তার শরীর বৃদ্ধি একই তিমিরে রয়ে গেছে। শরীরে পঞ্চ ইন্দ্রিয় আছে, তবে কোনোটাই কাজ করছে না, সবগুলি ইন্দ্রিয় বিকল হয়ে গেছে। ছেলেটি সেলিব্রাল পালসি, ম্যান্টাল রিটার্ডেশন, মায়োক্লোনিক জার্স সহ নানা ব্যাধি দিয়ে জর্জরিত। তার মস্তিষ্কের দুটি অঙ্গ একেবারেই নিষ্ক্রিয় হয়ে গেছে। প্রাকৃতিক কাজ, স্নান, খাওয়া দাওয়া সবকিছুই বিছানাতে। সারাক্ষণ ছেলে যত্ন নিতে ব্যস্ত থাকেন অসহায় বাবা। এই উত্তমের আর কেউ নেই, সে আর ছেলে, এই দুই তার সংসার। ছেলেটির মা তার এই বিকলাঙ্গতা দেখে ত্যাগ করে চলে যায় বাপের বাড়িতে আজ থেকে 6 বছর পূর্বে। পরে মিথ্যা অভিযোগ এনে 100% বিকলাঙ্গ এই কুলদীপকে জালাল খ্যাতমত আল ইনসান ফাউন্ডেশনের কর্ণধার জালাল মিয়া কথা দিয়েছিলেন যে যতদিন না তার সরকারি ভাতার ব্যবস্থা হবে প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য করবেন ছেলেটাকে। সে মোতাবেক আজ প্রথম সাহায্য পাঠিয়েছেন। জালালবাবুর এই উদার মানসিকতাকে সালাম জানান পিতা উত্তম সিনহা। ব্যুরো রিপোর্ট, FM 24।